উপস্থিত আছেন তাইকোন্ডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। তাইকোন্ডো ফেডারেশন যেভাবে তাদের সম্ভাবনাময় প্লেয়ার এবং যারা বাংলাদেশকে গৌরব করছে দিনে দিনে, এই যে এত অর্জন, সেই অর্জন নিয়েই কিন্তু প্রতিবার আমরা কথা বলে গেছি এবং যাচ্ছি। ঠিক আজকেও আসলে কথা বলতে চাই, কারণ সম্প্রতি তারা ইন্টারন্যাশনাল একটা টুর্নামেন্ট শেষ করে এসেছে। কেমন করেছে, কেমন পারফরমেন্স ছিল সেখানে, সে বিষয়গুলো আসলে তার কাছ থেকে শুনতে চাই। আপনাকে স্বাগত জানাচ্ছি রানা ভাই। শুরুতেই যে বিষয়টি শুনতে চাই, যেটি আমি বলছিলাম আমার ইন্ট্রোতে, যে ইন্টারন্যাশনাল ম্যাচ আপনি সম্প্রতি শেষ করেছেন, সেখানকার এই যে আবহাওয়া বা সেখানে আসলে কেমনটা করলেন, আপনার যারা প্লেয়ার ছিল তারা কেমন করেছে, কতদিনের ট্যুর ছিল, সব কিছু মিলে একটু শুনি আপনার কাছে। আমাদের ট্যুরটা সময় ছিল 4 দিন। আমরা ঈদের পর দিনই থাইল্যান্ডে গেছি, মানে আমাদের 4 দিনের প্রোগ্রাম ছিল। আমাদের খেলোয়াড় ছিল প্রায় 29 জনের মতো, টোটাল কর্মকর্তা মিলে আমাদের 34 জনের মতো ছিল। তো আমাদের খেলার ফলাফল হলো আমরা 6টা গোল, 8টা সিলভার, বাকিটা ব্রোঞ্জ, আমরা 18টা পদক পেয়েছি। ওই এটা হলো এই থাইল্যান্ডের প্রোগ্রাম। এখন যে আমাদের যে সম্ভাবনাময় কিছু ছেলেবেলে ছিল, কিছু আপগ্রেড, যেমন অনেক বেস্ট কিছু ছেলেবেলে আগে ভালো করেছিল, তারা তাদের পারফরমেন্সটা তেমন ভালো হয় নাই। আবার নতুন কিছু ছেলেবেলে তারা স্বর্ণ পদক পেয়েছে, তাদের পারফরমেন্স ভালো হয়েছে। তা আমরা চাচ্ছি কোন ধরনের ছেলেরা যখন ইন্টারন্যাশনাল গেম খেলবে, খেলা চলমান থাকবে, তাদের পারফরমেন্সটা তারাও বুঝতে পারবে, আমরাও বুঝতে পারবো, আমরাও অ্যানালাইসিস করতে পারবো তাদেরকে কীভাবে আপগ্রেড করা যায়। ওই ফলাফলের ভিত্তিতে যখন আমরা বাংলাদেশে আসি, তাকে নিয়ে চিন্তা করি, তাকে কোন ফরম্যাটে আমরা তৈরি করতে পারি, জুনিয়র বা সিনিয়র। তারপর আমরা ওখান থেকে আসার পরে আমাদের থাইকোন্ডো ফেডারেশনের 4 জন উদীয়মান মাস্টার্স কোচ করতে গেছে, 4 জন খেলোয়াড়, তারা খুব সম্মানের সাথে একটা প্রশিক্ষক এবং প্রশিক্ষণের ব্যবস্থা ছিল কুকিয়ান ওয়াল থাইকোন্ডো হেডকোয়ার্টারে। 4 জন খুব সম্মানের সাথে তারা ওখান থেকে ডিগ্রি অর্জন করছে, মাস্টার্স ডিগ্রি। এটা হলো আমাদের পাশাপাশি আমরা কিছুদিন পরে আমরা এই রিসেন্টলি আমরা শেষ করলাম, আমাদের একটা টিম গিয়েছিলো 15-14 কোরিয়াতে। এটা প্রত্যেক বছর হয় ওদের ওয়ার্ল্ড তাইকোন্ডো ফেস্টিভ্যাল, আমাদাং তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ। আমরা 15-17 টিম গিয়েছিলাম, ওখান থেকে আমাদের একটা ছেলে সিলভার আর একটা ছেলে পেয়েছে ব্রোঞ্জ মেডেল, কারণ এখানে 4000 প্রতিযোগী ছিল, এখানে অনেক টাফ ভালো রেজাল্ট করা। কিন্তু আমাদের ছেলেদেরকে সাহসী করা, ওই ইন্টারন্যাশনাল মেটে গিয়ে প্রতিযোগিতা করার মতো মানসিকভাবে প্রস্তুতি করার জন্য আমরা টিমটা নিয়ে গেছিলাম। তাতে আমাদের ছেলেরা হতাশ করে নেয়, মোটামুটি ভালো করছে। এখন আমাদের চিন্তাভাবনা হলো যে আমাদের সামনে এশিয়ান গেমস আছে, এরপর আরও অন্যান্য গেম আছে। তো এশিয়ান গেমসে আমাদের একটা টিম অলরেডি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে চলছে, 12 সদস্যের একটা টিম। আমাদের 2 জন প্লেয়ার হলো গেরুগি আর 2 জন প্লেয়ার হলো পুমসে। তো আমাদের একটা প্লেয়ার, যে ফাইটিংয়ের একটা প্লেয়ার, একটু ইঞ্জুরি হওয়াতে 5 সদস্যের টিম যাচ্ছে, 3 জন খেলোয়াড় আর 2 জন অফিসিয়াল। আমরা এদিকেও তাকাই আছি তাদের পারফরমেন্সটা কেমন হয়, কারণ তাদের কোনো সমস্যা আছে কি না, কোনো ডেকেন্সি আছে কি না, আমরা সেটা নোট করি। নোট করার পরে আইসা তাদের সাথেও আলোচনা করি, আমরা নিজেরা বসেটা ঠিক করি যে এর কোথায় কোথায় সমস্যা আছে। কারণ আমরা যখন ফেডারেশনে কাজ করি, এখন যদি একটা ছেলে গেল আবার আসলো, তার পারফরমেন্সটা আমরা অ্যানালাইসিস করি, দেখি তাকে কোন কোন জায়গা তার গ্যাপ ছিল, আজকে সে ভালো করছে, কালকে কেন খারাপ করলো, পরের গেমে সে আবার ভালো করতেছে, এটা আপডাউন হচ্ছে। তা আমরা দেখি তার কী কী সমস্যাগুলো আমরা ঠিক করি, আলোচনা করা। এবারের টুর্নামেন্ট নিয়ে যদি বলি, যে ধরুন ওখানে তো আরও সবচেয়ে বড় যারা প্লেয়ার, বড় মাপের প্লেয়ার বা সংগঠকরা আছেন, বাংলাদেশের সাথে যদি একটা তুলনা করতে পারি, পার্থক্য করতে পারি, সেটা আপনার চোখে কী কী লেগেছে, যে তাদের কাছাকাছি যাবার জন্য আসলে কোন কোন ধরনের পদক্ষেপ আপনার নেওয়া উচিত সংগঠক হিসেবে? দেখেন, ওদের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তুলনা করি, আমাদের গুণগত মান, আমরা যদি পারফরমেন্সের দিকে, আমরা অনেক পিছিয়ে আছি, তাদের পারফরমেন্স একদিকে ভালো হয়নি। তারা যেমন পাচ্ছে প্র্যাকটিসের ফেসিলিটি, তেমন পাচ্ছে সরকারি সুযোগ সুবিধা,
এরা দীর্ঘদিন প্র্যাকটিস করে। এদের তিনটা লেভেলের প্লেয়ার থাকে, বয়স ভিত্তিক 12 বছরের একটা গ্রুপ থাকে, 17 বছরের ভিত্তির তারা, আর 17 থেকে সিনিয়র একটা গ্রুপ থাকে। তো এরা কন্টিনিউ প্র্যাকটিস করে, তারা যখন গেম আসে গেমের আগে পারফরমেন্স বুঝে তাদেরকে পাঠায়। এখন যদি আপনি আমাকে কোরিয়ার সাথে যদি তুলনা করেন, বা যদি আমাকে যদি অস্ট্রেলিয়ার সাথে তুলনা, এগুলো ঠিক হবে না, কারণ তাদের চিন্তা চেতনা হলো অলিম্পিক, তাদের পারফরমেন্স হলো অলিম্পিকের। তোরা অলিম্পিকে পদক পাই, না পালি এশিয়ান গেমসে পাই, নাহলে পাবি। ওই আমরা আমাদের প্র্যাকটিস গ্রাউন্ডটা যদি আপনি দেখেন, এই পরিবেশে আমরা এই যে প্র্যাকটিস করছি, এটা আমরা ভালোবাসি তাইকোন্ডোকে, না এখন ক্রীড়া সংগঠক হিসাবে আমরা এটার সাথে সম্পৃক্ত হয়ে গেছি। আমরা অনেক কিছু দেখেও না দেখার ভান করি, কিন্তু সরকার উচিত আমাদেরকে ফেসিলিটি বাড়াই দেওয়া, আমাদের সুযোগ সুবিধা কী কী এটা আমাদের সঙ্গে আলোচনা করে ঠিকঠাক করা। আগে প্র্যাকটিসের এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, প্লেয়ারদের থাকার সুব্যবস্থা করতে হবে, তাহলে আমরা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করলে আমরাও আগায় যেতে পারবো। হয়তো আমরা চেষ্টা করলে আমরা না পারার কিছু না, তারাও আমাদের মতো মানুষ। এখানে আমি বলবো কি আমাকে কোরিয়ার মতো সুযোগ সুবিধা দেন, এটাও মিথ্যা কথা। আমেরিকার মতো আমাদের আপগ্রেড হতে হবে, আমাদেরকে সুযোগ সুবিধা যা দিচ্ছে এটা আরেকটু বাড়াই দিতে হবে, তাহলে আমরাও ইনশাল্লাহ পারবো। আমরা এখানে হতাশ হওয়ার কিছু নাই, আমাদের সাহস নিয়ে কাজ করতে হবে। সামনে কী কী নতুন বছরের জন্য কী কী কর্মসূচি আছে, বা প্লেয়ারদের এজ গ্রুপ থেকে যেমন ছোট থেকে বড় যারা আছে তাদের জন্য কী কী করবেন, এবং টুর্নামেন্ট আসলে কী কী আছে, কোথায় কীভাবে পার্টিসিপেট আসলে হবে, বা সেগুলোর পরিকল্পনাগুলো কী কী? সেপ্টেম্বর মাসে 15-14 একটা গেম আছে নেপালে, আমাদের একটা জুনিয়র টিম যাচ্ছে, একটা টিম যাচ্ছে মোটামুটি, এটা হলো আমাদের একটা মোটামুটি প্রস্তুতি একটা টিম ইন্টারন্যাশনাল গেম খেলা। আর একটা হলো 20 তারিখ থেকে আমাদের এশিয়ান গেমসে যাচ্ছে ফেডারেশনের একটা গ্রুপ। তারপরে আমাদের আছে আমাদের বাংলাদেশ তাইকোন্ডো ফেডারেশন একটা ইন্টারন্যাশনাল গেম অক্টোবর মাসে শুরু করছে 20-24, এটা হলো আমাদের ফার্স্ট ওপেন তাইকোন্ডো ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বঙ্গবন্ধু, এটা আমরা শুরু করতে যাচ্ছি। আর ডিসেম্বরের শেষে আমাদের ন্যাশনাল, আমরা চেষ্টা করছি এটাকে চলমান রাখা, খেলোয়াড়দেরকে, খেলোয়াড়ের সাথে যত আপনি খেলবেন তত খেলোয়াড় তৈরি হবে, যত আপনি প্রোগ্রাম করবেন খেলোয়াড়রা খেলার সাথে মনোযোগী হবে, খেলার সাথে সম্পৃক্ত থাকবে। এদেরকে ধরে রাখার জন্য, এদেরকে পারফরমেন্স তৈরি করার জন্য, এদেরকে এটার সাথে মনোযোগী করার জন্য বেশি পরিমাণ টুর্নামেন্ট, বেশি পরিমাণ লোকাল এবং বিদেশি সব টুর্নামেন্ট বেশি করতে, যত তারা পার্টিসিপেট তবে এটার সাথে সম্পৃক্ত থাকবে, মনোযোগী হবে, পারফরমেন্স দিন দিন ডেভেলপ করবে। অনেক ধন্যবাদ রানা ভাই আজকে সময় দিয়েছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের পর্বে। সপ্তাহ জুড়ে ঘটে যাওয়া বিষয়গুলো আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরতে। সাথে থাকুন খেলার জগতের, দেখতে থাকুন ATN বাংলা।